হ্যালো ভিওর আসসালামু আলাইকুম তো আমি এখানে নিয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এক চামিচের হাফ চামিচ চার চামিচের হাফ চামিচ লবণ টুকরো লেবু আর আদা এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি তিনটে উপকরণ দিয়ে আপনারা সহজেই আপনাদের যে দাঁত লালচে থাকে ওটা আপনার খুব মানে সহজেই ঘরোয়া পদ্ধতিতে সাদা করতে পারবেন বেশি উপকরণ না এই যে জাস্ট তিনটে উপকরণ তো আমি এই যে আদা আর হচ্ছে লবণটা মিশিয়ে নিব ভালো করে একটু সামান্য জাস্ট মিশিয়ে নিলে হবে তারপরে এই যে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তো আমি এটার মধ্যে যে একটু লেবু নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো তো লেবু দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নেব তো এটা মিক্স করে নিলে এটার মানে প্যাকটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এটা সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করতে পারেন যাদের বেশি লাল দাঁত তা চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন সকালে ঘুম থেকে উঠে এটা আপনার চাইলে হাত দিয়ে ইউজ ইউজ করতে পারেন অথবা আপনার বিরাশের সাহায্যে ইউজ করলে আর বেশি ভালো বিরাশে যদি এটা ভরিয়ে তারপরে হচ্ছে দাঁত ব্রাশ করবেন অথবা হাত দিয়েও আপনারা চাইলে দাঁতে ইউজ করতে পারবেন এটা দাঁতের জন্য আদা যেমন উপকারী লবণটাও দাঁতের জন্য অনেক অনেক উপকার আর লেবুটাও মানে ভালো মানে দাঁতগুলোকে মানে আপনার সাদা করতে সাহায্য করবে তো আপনার চাইলে খুব সহজেই তিনটা উপকরণ দিয়েই বাসায় বসে আপনার দাঁতকে আরও বেশি সৌন্দর্য করে তুলতে পারবেন সবাই চায় তার দাঁতকে বেশি মানে সাদা দেখাক সুন্দর দেখাক তো আপনার যদি চান এটা করতে তাহলে বাসায় বসে আপনি এটা করতে পারেন প্লিজ আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না